نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم যথাযথ সুরক্ষা নিশ্চিত পূর্বক অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে উপস্থিত আছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মহতাম কেন্দ্রীয় সহসভাপতি শরীফুল ইসলাম রিয়াদ ভাই উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন শাখা থেকে আগত প্রাণপ্রিয় ছাত্র বন্ধুগণ আমরা এমনই একটি দেশে বাস করছি যে দেশের শিক্ষার্থী হিসেবে যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী হিসেবে আমি লজ্জিত দীর্ঘ 436 দিন যাবত আমি প্রতিষ্ঠানে যেতে পারছি না 10,464 ঘন্টা যাবত আমি প্রতিষ্ঠানে যেতে পারছি না আমরা 627,000 মিনিট প্রতিষ্ঠান থেকে বিরত আছি এই প্রতিষ্ঠান বিমুখ করে আপনাকে এবং আমাকে একটি অথর্ব জাতিতে পরিণত করার একটি চক্রান্ত চলছে প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা আমার আমরা কি চেয়েছি আমরা ক্ষমতায় যাব আমরা কি চেয়েছি এক প্রধানমন্ত্রীকে নামিয়ে আরেক প্রধানমন্ত্রীকে উঠাবো এমন কোনো চাওয়া তো আমাদের ছিল না শিক্ষা আমাদের একটি মৌলিক অধিকার আমাদের এই মৌলিক অধিকার আমরা চেয়েছি সরকার 17 মার্চ 2020 থেকে নিয়ে গতকালকে পর্যন্ত 19 দফায় আমাদের সামনে মুলা ঝুলিয়েছে 19 বার তারা বিভিন্ন ডেট দিয়ে আমাদের সামনে একটি মুলা ঝুলিয়ে দিয়েছে যে আজকে খুলছি কালকে খুলছি আমি এই 19তম বার ঘোষণা দেওয়ার পর এখন বলতে চাই সরকারের কাছে আমরা আর কোনো ডেট চাই না আমরা গিয়েই প্রতিষ্ঠান সব খুলে ফেলবো ইনশাআল্লাহ এদেশের শিক্ষার্থীরাই সব প্রতিষ্ঠান খুলে দিবে প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা আমার কি একটা আজীব দেশে আমরা বসবাস করছি যে দেশে শিক্ষার্থী হয়ে আজকে লজ্জা লাগে কিছুদিন পূর্বে যে অটোপাস দিল যে সমস্ত শিক্ষার্থীরা অটোপাস করেছে তাদেরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে ভাই তুমি কি পেয়েছো ভাই তুমি কিসে পড়াশোনা করছো কাউকে জিজ্ঞেস করা হলে সে মাথাটা নিচু করে বলছে ভাই আমি অটোপাস করেছি এই শিক্ষার্থী তো কোনো দোষ ছিল না যেই সেশনটাতে অটোপাস দেয়া হয়েছে সেই সেশনে শিক্ষার্থীর তো কোনো দোষ ছিল না অথচ তার সার্টিফিকেটে অটোপাস নামক একটা গজবের সিল লাগিয়ে দেওয়া হয়েছে আমরা এই অটোপাস চাই না আমরা পড়াশোনা করে আমাদের মেধার মূল্যায়নের মাধ্যমে পরবর্তী শিক্ষাবর্ষে উত্তীর্ণ হতে চাই আমরা দেশ ও জাতির নেতৃত্ব দিতে চাই প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা আমার খুবই দুঃখের বিষয় গবেষণায় এসেছে এদেশের 60 লক্ষ শিক্ষার্থী পড়াশোনা থেকে দূরে সরে গিয়েছে তার মানে কি এই 60 লক্ষ শিক্ষার্থী যেখানে পড়াশোনা করে জ্ঞান অর্জন করে এদেশের বিভিন্ন সেক্টরে তাদের মেধার মূল্যায়ন করতে পারত তাদের মেধার মূল্যায়ন আমরা করতে দেইনি এদেশের প্রতিষ্ঠানগুলো বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্ডারগার্টেনগুলো প্রাইভেট প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গিয়েছে এ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা ঝালমুড়ি বিক্রি করছে কাঁচামাল বিক্রি করছে রিক্সা চালাচ্ছে মোটর সাইকেল চালাচ্ছে এর যে লজ্জার বিষয় দুঃখের বিষয় আর কি হতে পারে যে দেশের শিক্ষকেরা নিজের রুটি রোজগারের জন্য শিক্ষকতা পেশা ছেড়ে দিয়ে রিক্সা চালায় সে দেশের ভবিষ্যৎ বেশি ভালো না আমি আহ্বান জানাবো শিক্ষার্থীদের প্রতি আমরা অনেক ঘরে বসেছিলাম আমরা দীর্ঘদিন ঘরে বসেছিলাম আর ঘরে বসে থাকার সময় নেই যদি আমরা পড়াশোনা করে একটি সুন্দর জাতি বিনির্মাণ করতে চাই আমাদেরকে রাজপথে নেমে আসতে হবে আমাদের দাবি আদায়ের জন্য রাজপথ ছাড়া ভিন্ন কোনো পন্থা আমাদের সামনে খোলা নেই আমরা কার কাছে কোন কথা বলবো এদেশের শিক্ষকরাও ক্লাসে ফিরতে চাচ্ছে এদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের সম্মানিত ভিসি তিনি বলেছেন প্রতি মাসে আমি যে টাকাটা নিচ্ছি বেতন হিসেবে এই টাকাটা জায়েজ হচ্ছে কিনা এটা শুধু তার একার কথা না প্রত্যেকটা শিক্ষকেরই একই বক্তব্য প্রতি মাসে আমি পড়াশোনা না করিয়ে যে টাকাগুলো নিচ্ছি এই টাকাগুলো আমার জন্য জায়েজ হচ্ছে না শিক্ষকদের টাকাগুলো জায়েজ করুন তাদেরকে পড়াশোনা করানোর ব্যবস্থা করিয়ে দিন আমরা ক্লাসে ফিরে যাব পড়াশোনা করব পড়াশোনার মাধ্যমে একটি সুন্দর জাতি গড়ে তুলবে ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা আমার এই পড়াশোনা বন্ধ রাখার দরুন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার দরুন অনেকগুলো লাভ হয়েছে অনেকগুলো লাভ হয়েছে সরকারেরও অনেকগুলো লাভ হয়েছে সরকারের মাদকের যে সমস্ত মাফিয়ারা রয়েছে এই মাফিয়ারা লাভবান হচ্ছে শিক্ষার্থীদের কাছে মাদক তুলে দিচ্ছে অনেকগুলো লাভ হয়েছে বিভিন্ন গেমসে আসক্ত হয়ে শিক্ষার্থীরা আজকে আত্মহত্যা করছে দুঃখের বিষয় এদেশের শিক্ষার্থীরা গেমস খেলতে না পেরে আত্মহত্যা করছে
এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে? কোথায় কথা বলবো, কোন জায়গায় কথা বলবো? বর্তমানে এই ফ্যাসিবাদ সরকারের প্রত্যেকটা কাজ এত ভেঙে গিয়েছে যে কথা বলারও জায়গা নেই। আমরা কথা বলতে চাই না, আমরা শিক্ষা প্রতিষ্ঠান খোলা চাই, শিক্ষা প্রতিষ্ঠান খুলতে গিয়ে যা যা করা প্রয়োজন তা তাই করবো। আমাদের আজকের প্রোগ্রামের মতন সভাপতি কেন্দ্রীয় সহসভাপতি শরীফুল ইসলাম রিয়াদ ভাই কর্মসূচি ঘোষণা করবেন। সামনের সকল কর্মসূচিগুলো বাস্তবায়ন করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে দিতে আমাদের যা যা করা প্রয়োজন আমরা তাই দিয়েই করব। সামনে সকল আন্দোলন কর্মসূচিতে আপনাদেরকে পাশে পাবো, এই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করছি। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।